রাউজানের ফকিরহাটে অত্যাধুনিক প্রযুক্তির স্যামসাং স্মার্টফোন শোরুমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার 14 জানুয়ারি বিকেলে ফিতা কেটে এই শোরুমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ এম এ মান্নান। উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, রাউজান পৌরসভার 5 নং ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক পাঠচক্র বিষয়ক সম্পাদক দীপ্লুদে দীপু, রাউজান পৌরসভার 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আরফাত, স্যামসাং কোম্পানির টিএ ইমরান হোসেন, টিএ আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্যামসাং স্মার্টফোন রাউজান শোরুমের স্বত্বাধিকারী শাহাদাত বিন কাউসার, ফকিরহাটের ব্যবসায়ী মোহাম্মদ উমর ফারুক, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ডাবুয়া শাখার দায়িত্বশীল তাজ মোহাম্মদ রেজবি সহ আরও অনেকে। ফিতা ও ক্যাকেটে শোরুমটি উদ্বোধনের পর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান। Thank you.